জহরবাবু পদত্যাগ করবেন না, আর ওদের যা কুকর্ম দেখেছেন গত এক বছরে সেই কুকর্ম বলতে থাকেন আপনি সোশ্যাল মিডিয়াতে আর ইলেকট্রনিক্স মিডিয়াতে। বাংলার মানুষ জানুক আপনার এক বছরের অভিজ্ঞতা। ববিদা আপনার কে হয়? চাচা? হ্যাঁ, আপনার দাদা হয়? কোন চ্যানেল আপনি? কোন চ্যানেল? কোন চ্যানেল দাদা? সৌগত রায় বলেছেন তৃণমূলকে চোর বলবেন না, পার্থকে চোর বলবেন। সৌগত রায় বলছেন গোটা পার্টিটাই চোর, এবং চোরেদের রানী হচ্ছে মমতা ব্যানার্জি। এটা কোনো পার্টি নয়, কোম্পানি। এরকম প্রত্যেক পাড়াতে আছে। পুলিশ না থাকলে এদের মানে অস্তিত্ব থাকবে না। পুলিশ এদেরকে বাঁচিয়ে রেখেছে সব জায়গায়। আপনি 100 দিনের কাজেই কত জবকার হোল্ডারদের কাজ দেয়নি, নিজেরা কাজ নিয়েছে। এই দাসপুর 1-2 50,000 লোক বাইরের রাজ্যে থাকে, মমতা ব্যানার্জি কাজ দিতে পারেনি। এখানে পাড়ায় পাড়ায় দেখুন বাইরে গিয়ে কাজ করে, দিল্লিতে গিয়ে দেখিয়ে দিয়েছে ওদের মালিককে হারিয়ে। ও দেখানো, ও তো কর্মচারী, ওরা মালিককে দেখিয়ে দিয়েছি চোখের জলে নাকের জলে হয়ে নন্দীগ্রাম থেকে ফিরতে হয়েছে। মালিককে যে হারিয়েছে কর্মচারীরা কি দেখাবে আমাকে? আমি আপনাকে জানতাম ডিসেম্বরের পরে সরকার থাকবে।